উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চোখ রেখে আজ দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে মাঠে নামবে ফরাসি জায়ান্ট পিএসজি প্রতিপক্ষ বুরুশিয়া ডটমন্ড জার্মান ক্লাবটির মাঠে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে হাই ভোল্টেজ ম্যাচটি চলতি চ্যাম্পিয়ন্স লিগে ডটমন্ডকে ঘরের মাঠে দুই শূন্য গোলে হারিয়ে আসা শুরু করেছিল পিএসজি আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষের মাঠে এক একে ড্র করেছিল প্যারিসের ক্লাবটি সেটি মনে রেখেই ডটমুন্ডের মাঠে ফেল লড়বে দুই সালে একবারই ইউরোপ সেরার ফাইনালে উঠে যায় জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে শিরোপা হারানো পি মাঝে নিউ ক্যাসেল ইউনাইটেড ও এসি মিলানের মাঠে হারের সাত পাওয়া লুইস এন্ড্রিকের দল অবশ্য নকআউট পর্বের প্রথম দুই ধাপে প্রতিপক্ষের মাঠে জয় পায় শেষ ষোলোর ফিরতি লেগে রিয়াল সোসিয়াতকে দুই একে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বার্সেলোনাকে চার একে হারায় পিএসজি ইউরোপ সেরার দুইবার ফাইনালে খেলে উনিশশো সালে চ্যাম্পিয়ন আর দুই সালে রানার্স আপ হওয়া দটমুন ঘরের মাঠে সবশেষ দশ ম্যাচে হারেনি জিতেছে ছয়টি ড্র করেছে ম্যাচ ছিল এখনকার মতো গ্রুপ আমরা মাঠে জিততে পারিনি পরে সংবাদ তবে শেষ হলে সোসিয়ে দাদে ও কোয়ার্টার ফাইনালে বার্সেলোনায় জিতেছি আমাদের লক্ষ্য মাঠে নামা এবং ম্যাচ জেতা আমাদের লক্ষ্য সাহসী ফুটবল খেলা আমরা দুটি দারুণ ম্যাচ খেলতে প্রস্তুত এবং দুটি জিততে চাই গ্রুপ পর্বে আমরা বায়ানের মাঠে জিততে পারিনি তবে শেষ হলে সোসিয়ে ও কোয়ার্টার ফাইনালে বার্সেলোনায় জিতেছি আমাদের লক্ষ্য মাঠে নামা এবং ম্যাচ জেতা আমাদের লক্ষ্য সাহসী ফুটবল খেলা আমরা দুটি দারুণ ম্যাচ খেলতে প্রস্তুত এবং দুটিই জিততে চাই